बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम। एचएस मैथ क्लासे तुम्हारे सकल के स्वागत। आज के क्लास टुएल्भर ए बी टी टेस्ट पेपर कोश्चन सेट टू एर एम सिक्यू प्रश्नगुलो निये आलोचना करब। तहले देखो एम सिक्यूर आगे अंक कि देवा रही है जो एफ अफ एक्स समान कस इनवार्स थ्री माइनस टू एक्स बाय फाइव अपेक्षक संज्ञार अंचलटी है। अपशनगुलो देवा रही है, देखो ए अपशने देवा रही है वन लेस दैन एक्स लेस दैन फोर, बी आछे देखो माइनस वन लेसार इक्ल टू एक्स लेसार इक्ल टू फोर, सी आछे देखो जिरो लेस दैन एक्स लेसार इक्ल टू फोर और डी ते आछे देखो माइनस वन लेसार इक्ल टू एक्स लेसार इक्ल टू फोर। तहले देखो एखाने आमादेर अंकटा कि देवा रयेछे ना एफ अफ एक्स समान बला रयेछे आमादेर कस इनवार्स थ्री माइनस टू एक्स बाय फाइव। एबार आमरा कि जानी जे आमरा जानी देखो जे जदि एफ अफ एक्स समान कस इनवार्स एक्स है तेल ये एक्सर मानटा माइनस वन प्लस वनर मध्य सीमाबद्ध थाके अर्थात एखे हमें कि लिखी माइनस वन लेसार इक्ल टू एक्स लेसार इक्ल टू वन। तेल एखे देखो एक्सर परिवर्ते कत रही है थ्री माइनस टू एक्स बाय फाइव, तेल एखे कि लिखब ना माइनस वन लेसार इक्ल टू थ्री माइनस टू एक्स बाय फाइव लेसार इक्ल टू वन। এবার শুরুতে আমরা কি করব এই পাঁচ টার্ম ফাইভ টার্মটাকে সরানোর জন্য আমরা প্রত্যেকটা টার্মকে ফাইভ দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা পাবো দেখো বা মাইনাস ফাইভ লেসার ইকাল টু থ্রি মাইনাস টু এক্স লেসার ইকাল টু ফাইভ। এবার আমরা কি করব দেখো এবার আমরা এই থ্রি টার্মটাকে সরাবো, সেই জন্য প্রত্যেকটা টার্মকে আমরা থ্রি দিয়ে মাইনাস করব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো বা মাইনাস ফাইভ মাইনাস থ্রি লেসার ইকাল টু মাইনাস টু এক্স লেসার ইকাল টু ফাইভ মাইনাস থ্রি। তাহলে বা এখানে পাবো দেখো মাইনাস এইট লেসার ইকাল টু মাইনাস টু এক্স লেসার ইকাল টু টু। এবার আমরা যদি প্রত্যেকটা টার্মকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে দেখো এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো লেসার ইকাল টু আছে এগুলো গ্রেটার ইকাল টু হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো দেখো মাইনাস, এটা আমরা মাইনাস গুণ করে আগে লিখি, তাহলে আমরা পাবো এইট গ্রেটার ইকাল টু টু এক্স গ্রেটার ইকাল টু এটা হয়ে যাবে মাইনাস টু। বা এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো দেখো বা মাইনাস টু লেসার ইকাল টু টু এক্স লেসার ইকাল টু এইট। এবার আমরা কি করব দুই দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দেব, তাহলে বা মাইনাস ওয়ান লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু ফোর। তাহলে দেখো বা মাইনাস ওয়ান লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু ফোর আমরা এটা আনসার পেলাম। তাহলে এটা দেখো রয়েছে আমাদের অপশান ডিতে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবারে দেখো দুয়ের দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে যে যদি পাই লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু টু পাই হয় তবে কস ইনভার্স কস এক্সের মান হবে অপশান এ টু পাই প্লাস এক্স, বি টু পাই মাইনাস এক্স, অপশান সি এক্স আর ডিতে রয়েছে মাইনাস এক্স। তাহলে দেখো দুই নম্বর প্রশ্ন কী বলা আছে না দুয়ের প্রশ্নতে বলা রয়েছে যে যদি পাই লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু টু পাই হয় এই রেঞ্জের মধ্যে আমাদেরকে মান বের করতে হবে কার না কস ইনভার্স কস এক্সের মান, কস ইনভার্স কস এক্সের মান। তাহলে দেখো আমরা কি জানি যে কস ইনভার্স কস এক্সের মানটা এটা আমাদেরকে সবসময় এক্স দেবে, কিন্তু আমাদেরকে এখানে মান বের করতে হবে এই রেঞ্জের মধ্যে পাই লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু পাই। তো এই রেঞ্জের মানটা বের করার জন্য আমরা শুরুতে আগে কস এক্স যে কস এক্স ফাংশনের যে গ্রাফ সেটা আগে আমরা এঁকে নেব, ওইখান থেকে আমরা মানটা বের করব। তাহলে দেখো আমরা আগে শুরুতে ছবিটা এঁকে নিই, তাহলে এই পয়েন্টটা হচ্ছে জিরো কমা জিরো, এখানটাতে আমরা নিচ্ছি পাই বাই টু, তারপরে এখানটা নিচ্ছি পাই, এখানে আর এখানে মাঝে একটা পয়েন্ট বাদ দিয়ে এখানটাতে আমরা নিচ্ছি টু পাই, এখানে নিচ্ছি থ্রি পাই। তাহলে দেখো এর ছবিটা আমরা কীরকম পাবো, এর ছবিটা হবে এরকম, পায়েতে একটা মান পাবো কস পাই হচ্ছে মাইনাস ওয়ান, তারপর আবার কস টু পায়ের মানটা হয়ে যাবে জিরো, তার মানে এটা আবার এরকম বরাবর চলে আসবে। আবার আমরা এখানে কস থ্রি পাই মান পাবো মাইনাস ওয়ান, তার মানে এখানে থাকবে, আবার আমরা যদি এতদূর এখানে ফোর পাই নিই তাহলে এই মানটা আবার হয়ে যাবে আমাদের জিরো, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো আমাদেরকে এখানে মান বের করতে হবে পাই থেকে টু পাই এই রেঞ্জের মধ্যে, এক্সের মানটা দেখো বলা রয়েছে পাই লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু টু পাই, অর্থাৎ এই পয়েন্টটা এই পয়েন্টটাকে যদি আমরা নাম দিই এ আর এই পয়েন্টটার নাম দিচ্ছি আমরা বি, তাহলে এ পয়েন্টের আমরা কোয়ার্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক এটাকে আমরা কত লিখতে পারবো পাই মাইনাস জিরো, আর বি পয়েন্টের স্থানাঙ্কটা দেখো আমরা বলতে পারবো টু পাই কমা জিরো। তাহলে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টটা আমরা কত বলতে পারছি পাই কমা জিরো, আর বি পয়েন্টটা হচ্ছে দেখো এখানে টু পাই কমা জিরো।
এবার আমরা কি করব এই এবি যে লাইনটা রয়েছে এই এবি লাইনের আমরা ইকুয়েশন বের করব তাহলে এখানে আমরা কি লিখছি দেখো ইকুয়েশন অফ লাইন এবি এবি রেখাটার সমীকরণ বের করছি তাহলে দেখো আমরা কি ফর্মুলা জানি y মাইনাস y1 তাহলে এটা দেখো কত বিন্দুতে পাস করেছে এখানে 2 পাই কমা 0 দিয়ে পাস করেছে তাহলে y মাইনাস y1 তার মানে এটা হবে y মাইনাস 0 সমান কি লিখি আমরা m ইনটু x মাইনাস x1 অর্থাৎ x মাইনাস 2 পাই তাহলে এখানে দেখো m মানে হচ্ছে সরলরেখার নতি সরলরেখার নতির আমরা কি ফর্মুলা জানি সরলরেখার নতি হয় y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো বা y মাইনাস 0 সমান m এর জায়গায় y2 মাইনাস y1 করছি তাহলে এটা দেখো এই বিন্দুটা ছিল 2 পাই কমা 0 আর এটা ছিল দেখো পাই কমা 0 তাহলে এখানে সরি এই পয়েন্ট আমাদের হয়ে যাবে দেখো এই জায়গাটাতে হচ্ছে পাই আর আমরা কি জানি cos পাই হচ্ছে মাইনাস 1 তাহলে এই 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 পয়েন্টটা হচ্ছে পাই কমা 0 কিন্তু এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের পাই কমা পাই আমি এটা ভুল লিখেছি এটা পাই কমা পাই হবে তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে পাই কমা পাই যখন এই পয়েন্টটা বলবো এই পয়েন্টটা হবে পাই কমা জিরো তোমরা এটা একটু ঠিক করে নিও তাহলে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন টু কি লিখবো এম এর মানে এটা কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এটা আমাদেরকে কত দেবে দেখো এটা লিখবো আমরা পাই মাইনাস জিরো ডিভাইডেড বাই পাই মাইনাস টু পাই ইন টু এক্স মাইনাস টু পাই তাহলে এখানে দেখো পাই আর এখানে পাই মাইনাস টু পাই মাইনাস পাই হবে তাহলে পাইটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে আমরা পাবো ওয়াই সমান মাইনাস অফ এক্স মাইনাস টু পাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো বা ওয়াই সমান এটা আমরা পাবো টু পাই মাইনাস এক্স তাহলে দেখো কোন রেঞ্জের মধ্যে আমরা বের করছিলাম এই যে এই এবি লাইনের ইকুয়েশন যেখানে এই রেঞ্জটা কত ছিল এই যে পাই থেকে টু পাই লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু টু পাই তাহলে এই রেঞ্জের মধ্যে আমরা ওয়াইয়ের মানটা কত পেলাম টু পাই মাইনাস এক্স তাহলে এখানে আমাদের এই রেঞ্জের মধ্যে যে কস ইনভার্স কস এক্স তাহলে এই রেঞ্জের মধ্যে কস ইনভার্স কস এক্স এর মান কত দেবে আমাদের টু পাই মাইনাস এক্স যেটা রয়েছে দেখো অপশান বিতে এবারে দেখো তিনের জায়গায় অঙ্ক করব কি দেওয়া রয়েছে এ এরূপ একটি বর্গ ম্যাট্রিক্স যে এ স্কোয়ার সমান এ তবে আই প্লাস এ হোল টু দি পাওয়ার ফোর সমান অপশান এ দেখো অপশানগুলো কী কী দেওয়া রয়েছে এ ফিফটিন এ ওয়ান প্লাস ফিফটিন এ আর কোনোটিই নয় তাহলে শুরুতে আগে আমরা কার মান বের করব আই প্লাস এ হোল টু দি পাওয়ার ফোরের মান তাহলে দেখো আমাদের ফার্স্টে কার মান বের করব তিনের অঙ্কতে আই প্লাস এ হোল টু দি পাওয়ার ফোর আই প্লাস এ হোল টু দি পাওয়ার ফোর এর মানটা বের করব তাহলে দেখো আই প্লাস এ হোল টু দি পাওয়ার ফোর এখানে আমরা ক্লাস ইলেভেনে যে বাইনোমিয়াল থিওরেম করছি দ্বিপদ উপপাদ্য সেখানের যে ফর্মুলা জানি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এর মানটা বের করব তাই আমি এখানে একেবারেই করে দিচ্ছি তাহলে শুরুতে দেখো কী হবে এখানে আমরা কী জানি আই প্লাস এ হোল টু দি পাওয়ার ফোর আছে মানে আই টু দি পাওয়ার ফোর একটা টার্মও পাবো আর এ টু দি পাওয়ার ফোর একটা টার্ম পাবো তাহলে এখানে আই টু দি পাওয়ার ফোর মানে সেটা হবে আই আমি একেবারে লিখে দিলাম আই প্লাস তারপরে কত হবে ফোর ইন্টু এ কিউব ইন্টু আই তারপর হবে দেখো প্লাস ফোর ইন্টু এ ইন্টু আই কিউব প্লাস সিক্স ইন্টু এ স্কোয়ার ইন্টু আই স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো আগে আমরা পুরোটা ভেঙে লিখে নিই তাহলে আই প্লাস ফোর ইন্টু এ কিউব ইন্টু আই আয়ের সঙ্গে যে টার্মে গুণ থাকুক না কেন আমরা ওই আগের টার্মটাই ফিরে পাবো তাহলে এটা আমরা লিখতে পারবো ফোর এ কিউব প্লাস পরেরটা হবে দেখো ফোর এ তারপর পাবো সিক্স এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর তাহলে সমান আই প্লাস দেখো এখানে রয়েছে ফোর এ ফোর ইন্টু এ কিউব আবার আমরা কী জানি যে এ স্কোয়ার সমান এ তাহলে এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে দেখো এ কিউবকে আমরা কি লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু এ আকার করে লিখতে পারবো প্লাস ফোর ইন্টু এ প্লাস সিক্স ইন্টু এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোরকে দেখো লিখতে পারছি আমরা এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করে তাহলে সমান আই প্লাস ফোর ইন্টু এ স্কোয়ার মানে আবার দেখো দেওয়া রয়েছে এ তাহলে এ ইন্টু এ প্লাস ফোর এ প্লাস সিক্স এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ারের জায়গায় লিখছি আমরা এ প্লাস এ স্কোয়ারের জায়গাতেও লিখছি এ আবার এ স্কোয়ারের জায়গায় লিখছি আমরা এ তাহলে সমান আই প্লাস এখানে দেখো ফোর ইন্টু এ স্কোয়ার পাবো তাহলে এখানে আমি একেবারে লিখে দিই এটা হয়ে যাবে আমাদের ফোর এ প্লাস পাচ্ছি এখানে ফোর এ প্লাস সিক্স এ প্লাস এটা হয়ে যাবে আমাদের এ তাহলে এগুলো আমরা যোগ করে কত পাবো দেখো ফোর প্লাস ফোর এইট এইট প্লাস সিক্স ফোরটিন ফোরটিন প্লাস ওয়ান হচ্ছে ফিফটিন তাহলে আই প্লাস ফিফটিন এ তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এটা দেখো রয়েছে আমাদের অপশান সিতে তাহলে অপশান সি হচ্ছে আনসার
এবার আসি চারের অঙ্ক, দেখো কি রয়েছে। ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু ওয়ান এক্স ইন্টু মড এক্স ডিএক্স এর মান হবে, কী কী অপশান আছে দেখো, ওয়ান, টু বাই থ্রি, মাইনাস ওয়ান আর জিরো। দেখো চারের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন মাইনাস এক্স টু এক্স, সরি মাইনাস ওয়ান টু ওয়ান। দেখো চারের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু ওয়ান এক্স ইন্টু মড এক্স ডিএক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো শুরুতে আগে আমরা কি করব, এই ফাংশনটাকে এফ অফ এক্স ধরে রাখবো। তাহলে এফ অফ এক্স সমান আমরা কত লিখছি, এক্স ইন্টু মড এক্স। এবার যেহেতু এখানে মড এক্স রয়েছে, তাহলে আমরা কি জানি, এক্স গ্রেটার ইকুয়াল টু জিরোতে একটা মান পাবো আর এক্স লেস দ্যান জিরোতে একটা মান পাবো। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, এক্স ইন্টু মড এক্স, এটা সমান আমরা পাবো, দেখো এটা সমান আমরা পাবো একবার এক্স স্কোয়ার, আর যদি আমরা এক্স লেস দ্যান জিরো করি তাহলে তখন এখান থেকে আমরা কত পাবো দেখো, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো শুরুতে আগে আমরা দেখে নেবো যে ফাংশানটা আমাদের যুগ্ম ফাংশন হচ্ছে না অযুগ্ম ফাংশন হচ্ছে। তাহলে এফ অফ এক্স সমান কত লিখেছি, এক্স ইন্টু মড এক্স। এবার আমরা চেক করব, এফ অফ প্লাস এক্স যদি বসায় তাহলে এক্সের জায়গায় আমরা প্লাস এক্স বসাচ্ছি, ইন্টু মড অফ প্লাস এক্স, তাহলে এই মানটা আমাদের দেখো দেবে এক্স স্কোয়ার। এবার আমরা চেক করব এফ অফ মাইনাস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান আমরা লিখতে পারবো দেখো, মাইনাস এক্স ইন্টু মড অফ মাইনাস এক্স সমান মাইনাস এক্স ইন্টু এক্স সমান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ ও মাইনাস এক্স সমান দেখো আমরা কত পেলাম, মাইনাস এক্স স্কোয়ার পেলাম। তাহলে মাইনাস এক্স স্কোয়ার সমান এটাকে আবার আমরা কী লিখতে পারি, মাইনাস অফ এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স আমাদের কী দিচ্ছে, মাইনাস এফ অফ এক্স দিচ্ছে। তাহলে এফ অফ এক্স এই ফাংশানটা কী ধরনের ফাংশান, এফ এক্সটা হচ্ছে একটি অযুগ্ম অপেক্ষক। তাহলে এখানে কী লিখবো, যেহেতু এফ অফ এক্স অযুগ্ম অপেক্ষক, তাহলে অযুগ্ম অপেক্ষক হলে এর মানটা কী হবে, এর মানটা আমাদের জিরো দেবে। তাহলে অতএব আমরা কী লিখতে পারবো, ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু ওয়ান এক্স ইন্টু মড এক্স ডিএক্স সমান জিরো, যেটা রয়েছে দেখো অপশান ডিতে। এবার দেখো আমরা পাঁচের দাগের অঙ্ক করব, কী দেওয়া রয়েছে, এফ অফ এক্স সমান ফোর ইন্টু সাইন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, যখন এক্সটা নট ইকাল টু জিরো, আর এটা সমান কে, যখন এখানে যখন এক্স ইকাল টু ওয়ান দেওয়া রয়েছে, কিন্তু এটা দেখো এক্স ইকাল টু ওয়ান হবে না, এটা হবে এক্স ইকাল টু জিরো। কোশ্চেনটা একটু ভুল দেওয়া রয়েছে, তোমরা কারেকশন করে নিও। কী দেওয়া রয়েছে দেখো, তারপরে এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকাল টু জিরো বিন্দুতে সন্তত হবে যখন কে এর মান, অপশানগুলো দেখো দেওয়া রয়েছে নাইন, ওয়ান, থ্রি আর নাইন। তাহলে দেখো শুরুতে আগে আমরা ফাংশানটা লিখে নিলাম, এফ অফ এক্স সমান ফোর ইন্টু সাইন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, যখন এক্স নট ইকাল টু জিরো, আর এটা সমান কে, যখন এক্স ইকাল টু জিরো। কী প্রশ্নে বলে দেওয়া আছে দেখো, যে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকাল টু জিরো বিন্দুতে সন্তত। তাহলে দেখো আমরা এখানে কী করব, শুরুতে আগে আমরা যে লিমিট এক্স টেন্স টু জিরোতে, যেহেতু এক্স ইকাল টু জিরো বিন্দুতে সন্তত বলে দেওয়া রয়েছে, সেজন্য আমরা এক্স টেন্স টু জিরোতে এফ অফ এক্সের মানটাকে বের করে নেব। তাহলে এখানে দেখো আমি কী লিখছি, যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো, যে লিমিট এক্স টেন্স টু জিরো ফোর ইন্টু সাইন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, এই পুরোটার বাইরে কত রয়েছে, লিমিট এক্স টেন্স টু জিরো রয়েছে। তাহলে আমরা দেখো কী করতে পারবো, প্রত্যেকটা ফাংশানকে আমরা আলাদা আলাদা লিমিট দিয়ে লিখতে পারি। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু জিরো ফোর ইন্টু সাইন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস, এখানে দেখো টুটা কনস্ট্যান্ট রাশি লিমিটের বাইরে লিখছি, তাহলে টু ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস, এখানে থ্রিটা যেহেতু কনস্ট্যান্ট রাশি, তাহলে একেবারে আমরা প্লাস থ্রি লিখে দেবো। এবার দেখো এই পোর্শনটা যেটা রয়েছে সাইন এক্স স্কোয়ার বাই এক্স, এই জায়গাটাতে কিন্তু আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করে লিমিটের মানটা বের করব। যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, তাহলে এমসিকিউ প্রশ্নতে যদি আমাদের কোনো জায়গায় লিমিটের যদি কোনো প্রবলেম দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব কি, সেখানে এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করা। তাহলে এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করে, তাহলে এটাকে দেখো অবশ্যই ফাংশনটা হচ্ছে জিরো বাই জিরো ফর্মে রয়েছে, কারণ এক্স টেন্স টু জিরো দেওয়া রয়েছে, তাহলে সাইন জিরো হচ্ছে জিরো, আবার এক্সের মান জিরো বসালে মান পাবো জিরো, তাহলে এটা হচ্ছে জিরো বাই জিরো ফর্ম। তাহলে এটা সমান আমরা কী করবো দেখো, উপরেটা ডেরিভেটিভ করবো, নিচেটাও ডেরিভেটিভ বলছি ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে, আর ফোর যেহেতু কনস্ট্যান্ট রাশি আমি লিমিটের বাইরে নিয়ে চলে আসবো, তাহলে ফোর ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো। এবার দেখো এখানে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের দুবার ডিফারেন্সিয়েট করতে হবে, একবার সাইন ফাংশনের জন্য আর একবার ভেতরের এক্স স্কোয়ারের জন্য। তাহলে এটা আমরা পাবো দেখো
कॉस एक्स स्क्वायर इंटू एक्स स्क्वायर टू एक्स डिवाइडेड बाय वन प्लस एखे देखो टू जमन आज लिखल इंटू लिमिट एक्सटेंस टू जिरो इ टू दि पावर माइनस टू एक्स एखे जो एक्सर जगह जिरो बसाय तेल इ टू दि पावर जिरो और इ टू दि पावर जिरो भैलू हो वन तेल टू इंटू वन प्लस थ्री एबार देखो ये जैगाटाते जदि आबार जिरो बाय जिरो फॉर्म एक्सटेंस टू जिरो अप्लाई करी तेल एखे देखो ये जैगाटाते देखो आबार कॉस जिरो होच्छे वन और एखाने टू इंटू जिरो जिरो और एखाने देखो जिरो बाय वन फर्मे चले एसेछे तहले एखाने आमरा कि करब এই জায়গাটাতে দেখো যখনই আমি আবার এখানে এক্স এর জায়গায় জিরো বসাচ্ছি তাহলে জিরো বাই সামথিং মানে সেই টোটাল মানটাই আমাদের কী দেবে জিরো দিয়ে দেবে তাহলে সেজন্য এখানে আমরা একেবারে লিখে দিই ফোর ইন্টু জিরো প্লাস টু প্লাস থ্রি সমান আমরা কত পেলাম ফাইভ পেলাম তাহলে এখানে দেখো আমরা লিমিট এক্সটেন্ডস টু জিরোতে এফ অফ এক্স এর মান কত পেয়েছি ফাইভ এবার এখানে দেখো ফাংশনটা বলে দিয়েছে যে এক্স ইকাল টু জিরো বিন্দুতে সন্তত তাহলে এখানে কী লিখছি দেখো যে যেহেতু এফ অফ এক্স অপেক্ষক एक्स इक्वल टू जिरो बिंदुते सन्तत एक्स इक्वल टू जिरो बिंदुते सन्तत तहले अतएव आमरा एखाने कि लिखते पारबो अतएव लिमिट एक्स टेंस टू जिरो एफ अफ एक्स समान एफ अफ जिरो तहले इमप्लाइज दैट लिमिट एक्स टेंस टू जिरो एफ अफ एक्स एर मान कत पेयेछि आमरा देखो फाइव पेयेछि तहले फाइव समान आर एफ अफ जिरो माने एक्स इक्वल टू जिरोते एफ अफ एक्स एर मान सेटा कत छिलो কে ছিল তাহলে ফাইভ সমান আমরা কত পেলাম কে তাহলে অতএব কে সমান আমরা বলতে পারবো ফাইভ তাহলে কে এর মান আমরা কত পেলাম কে এর মান আমরা এখানে পেলাম ফাইভ এবারে দেখো আমরা ছয়ের দাগের অঙ্ক করবো কী দেওয়া রয়েছে ওয়াই সমান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স হলে ডি টু ওয়াই ডি এক্স টুর মান হবে ওয়ান প্লাস টু এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান প্লাস টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স কিউব ওয়ান প্লাস টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ফোর আর একটা অপশান আছে ওয়ান মাইনাস টু এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই এখানে দেখো আমাদের কী দেওয়া রয়েছে ওয়াই সমান ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স তোমরা এখানে চাইলে লগ ধরেও ক্যালকুলেশন করতে পারো আর যদি মনে করো একেবারে করবে তাহলেও করতে পারো কিন্তু আমি তোমাদের এখানে লগ ধরে ক্যালকুলেশন করবো তাহলে আমরা কী করবো আগে উভয় পক্ষের লগ নেব তাহলে লগ নিলে আমরা এখানে কত লিখতে পারবো দেখো অতএব লগ লগ ওয়াই সমান এটা হয়ে যাবে ওয়ান বাই এক্স ইন্টু লগ ই আর ক্যালকুলাসের লগের ইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান সেই জন্য আমরা এটাকে শুধুমাত্র লিখবো ওয়ান বাই এক্স এবার আমরা কী করবো ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে তাহলে এখানে কী লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে লগ ওয়াই দেখো ফার্স্ট আমরা পাবো ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াইয়ের জন্য আমরা লিখবো ডি ওয়াই বাই ডি এক্স আর ওয়ান বাই এক্সের জন্য আমরা পাবো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে অতএব ডি ওয়াই ডি এক্স সমান আমরা পেলাম মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার এবার আমরা কী করবো ডি টু ওয়াই ডি এক্স টু করবো তাহলে অতএব ডি টু ওয়াই ডি এক্স টু সমান এখানে আমরা দেখো এখানে আমাদের কত রয়েছে ওয়াই এটা মাইনাস অফ ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি এটাকে মাইনাস ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এবার এটাকে আমরা কী করবো ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করবো তাহলে দেখো ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে ফার্স্টে মাইনাস ওয়াইকে ফিক্সড রাখলাম এবার ওয়ান বাই এক্স স্কোয়ারের জন্য আমরা ডিফারেন্সিয়েট করছি তাহলে এটা আমরা পাবো মাইনাস টু ইন্টু ওয়ান বাই এক্স কিউব আমি একেবারে লিখে দিলাম তারপরে দেখো এখানে আমরা পাবো এবার এবার আমরা কী করবো ওয়ান বাই এক্স স্কোয়ারকে ফিক্সড রাখবো ওয়াইয়ের জন্য ডিফারেন্সিয়েট করবো তাহলে এখানে আমি মাইনাস দিয়েই লিখছি ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াইয়ের জন্য আমরা পাবো ডি ওয়াই ডি এক্স তাহলে সমান এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এটা হচ্ছে টু ওয়াই বাই এক্স কিউব আর এখানে হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে দেখো কত রয়েছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই ওয়াই ডি এক্স তাহলে এই ডি ওয়াই ডি এক্সের জায়গায় আমরা কী করবো এই মানটা বসাবো মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার তাহলে এখানে ইন্টু দিয়ে কী লিখছি মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার তাহলে সমান এখানে কত পেলাম দেখো টু ওয়াই বাই এক্স কিউ প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ফোর এই রাশিটা মালাটা আমরা পেলাম তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো সমান দিয়ে একেবারে লিখি টু ওয়াই বাই এক্স কিউ প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে লস অঙ্ক করবো তাহলে লস অঙ্ক হবে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আমরা পাচ্ছি টু এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা উপর থেকে একটা ওয়াই কমন নিয়ে নেবো তাহলে ওয়াই কমন নিলে আমরা পাবো ওয়ান প্লাস টু এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার ওয়াই ইন্টু ওয়ান প্লাস টু এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর যেটা রয়েছে দেখো অপশান সিতে
এবারে দেখো সাতের অঙ্ক কি দেওয়া রয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান। অপশানগুলো কি আছে দেখো, টু ইন্টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর, টু ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ স্কোয়ার ভেক্টর এ ভেক্টর স্কোয়ার, আর সরি এ স্কোয়ার ভেক্টর ক্রস বি স্কোয়ার দিয়ে তার মাথায় ভেক্টর আছে, আর অপশান ডিতে আছে কোনোটিই নয়। তাহলে দেখো কি দেওয়া আছে আমাদের, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আগে শুরুতে এটা আমরা ক্যালকুলেশন করে নেব, তাহলে সমান এখানে কী লিখছি দেখো, আগে আমরা এ ভেক্টরের সঙ্গে এই দুটো টার্মের ক্রস প্রোডাক্ট করব, তাহলে লিখব এ ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপরে প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার দেখো যেগুলো সেম রাশির ভেক্টর রয়েছে, এই যে এ ভেক্টর ক্রস এ ভেক্টর, এখানে বি ভেক্টর ক্রস বি ভেক্টর, এগুলোর প্রত্যেকটার মান আমরা কী জানি, এগুলোর মান হয় শূন্য। তাহলে এখানে দেখো সমান দিয়ে আমরা এখানে লিখছি, তাহলে এখানে কত রয়েছে মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এটা রয়েছে দেখো বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটাকে আমরা কী করব, যদি আমরা বি ভেক্টরকে আগে লিখি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমরা কী লিখতে পারি বি ভেক্টর ক্রস এ ভেক্টর, প্লাস এটা কত রয়েছে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এই দুটো মিলিয়ে আমরা কত পাবো, টু ইন্টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর, যেটা রয়েছে দেখো অপশান এ তে। দেখো আটের অঙ্ক কী দেওয়া রয়েছে, যে সরলরেখার কার্তেশীয় সমীকরণ থ্রি এক্স মাইনাস টু ইজ ইকাল টু ওয়ান মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু ফোর জেড মাইনাস ফাইভ, তার দিক অনুপাতগুলি হলো অপশান কী আছে দেখো, থ্রি মাইনাস টু কমা ফোর, ওয়ান কমা ওয়ান কমা ওয়ান, ওয়ান বাই মাইনাস থ্রি কমা ওয়ান বাই টু কমা ওয়ান বাই ফোর, আর রয়েছে দেখো ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই টু কমা ওয়ান বাই ফোর। তাহলে দেখো সরলরেখার সমীকরণ কী দেওয়া রয়েছে, থ্রি এক্স মাইনাস ফাইভ সমান ওয়ান মাইনাস টু ওয়াই সমান ফোর জেড মাইনাস ফাইভ। আগে আমরা এটাকে সরলরেখার যেটা ফর্ম আমরা সেই ফর্মে সাজিয়ে নেবো, অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি সমান জেড মাইনাস জেড ওয়ান বাই সি, আগে আমরা ওই ফর্মে সাজিয়ে নেবো। তাহলে এখান থেকে দেখো ওইভাবে সাজালে আমরা এটাকে কী লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট আগে শুরুতে এখান থেকে তাহলে থ্রি কমন নেবো, তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি সমান এখান থেকে দেখো একটা মাইনাস টু কমন নেবো, তাহলে মাইনাস টু কমন নিলে পাবো ওয়াই মাইনাস ওয়ান বাই টু সমান এখান থেকে একটা ফোর কমন নেবো জেড মাইনাস ফাইভ বাই ফোর। এবার আমরা কী করবো, এই থ্রি মাইনাস টু আর ফোরগুলোকে আমরা বাই আকার করে লিখবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস ফাইভ বাই থ্রি ডিভাইডেড বাই ওয়ান বাই থ্রি ইজ ইকাল টু ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ওয়ান বাই টু ইজ ইকাল টু জেড মাইনাস ফাইভ বাই ফোর ইজ বাই ওয়ান বাই ফোর। তাহলে এই সরলরেখাটার দিক অনুপাত অর্থাৎ ডিরেকশান রেশিওকে আমরা কত বলতে পারবো, ওয়ান বাই থ্রি কমা মাইনাস ওয়ান বাই টু কমা ওয়ান বাই ফোর। কিন্তু দেখো এগুলো আমাদের অপশানের দেওয়া নেই, সে আমরা এখানে কী করবো, এগুলোকে সরলীকরণ করবো। সরলীকরণ আমরা এখানে কীভাবে করবো, না এখানে দেখো যেহেতু এই যে থ্রি মাইনাস এই যে হরের টার্মগুলো কত রয়েছে বলতো, থ্রি টু আর ফোর, আমরা এগুলো লস অফ টার্ম দিয়ে গুণ করে নেব। তাহলে দেখো এখানে আমরা এইভাবেও রাখতে পারি ওয়ান বাই থ্রি কমা মাইনাস ওয়ান বাই টু কমা ওয়ান বাই ফোর এই ফর্মেও, আর যদি মনে করো এটাকে পূর্ণ সংখ্যা করে প্রকাশ করবে তাহলে সেভাবে করতে পারো, এই যে থ্রি টু আর ফোর এদের লসাগু হবে টুয়েলভ, তাহলে প্রত্যেকটা টার্মকে আমরা ফোর টুয়েলভ দিয়ে গুণ করেও লিখতে পারি। ওর এটাকে আমরা কীভাবে লিখতে পারি, না এটা হবে টুয়েলভ দিয়ে গুণ করলে এটা আমরা পাবো ফোর কমা মাইনাস সিক্স কমা থ্রি। এবারে দেখো নয়ের অঙ্ক কী দেওয়া রয়েছে, এ ও বি দুটি ঘটনা দুটি স্বাধীন, পি অফ এ সমান ওয়ান বাই টু, পি অফ বি সমান ওয়ান বাই ফাইভ, তাহলে মান বের করতে হবে পি অফ এ বাই এ ইউনিয়ন বি এর মান। কী কী দেওয়া রয়েছে দেখো, ওয়ান বাই ফাইভ, টু বাই ফাইভ, ফাইভ বাই সিক্স আর ফাইভ বাই সেভেন। এখানে দেখো শুরুতে কী বলেছে, এ আর বি ঘটনা দুটি স্বাধীন। এবার আমরা কী জানি যে যদি এ আর বি ঘটনা দুটি স্বাধীন হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারি, না পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টু পি অফ বি। আমাদের এখানে দেখো কার কার মান দেওয়া রয়েছে আগে সেগুলো লিখে নিই, পি অফ এ সমান দেওয়া রয়েছে ওয়ান বাই টু, পি অফ বি দেওয়া রয়েছে ওয়ান বাই ফাইভ, আমাদেরকে মান বের করতে হবে পি অফ এ স্ল্যাশ এ ইউনিয়ন বি এর মান। তাহলে দেখো এখানে যদি আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা কী লিখতে পারবো, না এটা সমান হবে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি হয়, কারণ এখানে হবে পি অফ এ ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই পি অফ এ ইউনিয়ন বি। শুরুতে আমরা কী করবো, পি অফ এ ইউনিয়ন বি এর মানটা বের করে নেব,
তাহলে দেখো পি অফ এ ইউনিয়ন বি এর মান আমরা কোথা থেকে পাবো, আমরা ফর্মুলা জানি, পি অফ এ ইউনিয়ন বি সমান কি লিখতে পারি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার যেহেতু ঘটনা দুটো স্বাধীন তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় আমরা লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এটা লিখছি আমরা দেখো পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি। প্রত্যেকটার মান দেখো দেওয়া রয়েছে, পি অফ এ হচ্ছে ওয়ান, সরি এটা প্লাস না এটা মাইনাস হবে, পি অফ এ হচ্ছে ওয়ান বাই টু প্লাস পি অফ বি হচ্ছে ওয়ান বাই ফাইভ মাইনাস এটা হয়ে যাবে ওয়ান বাই টেন। তাহলে এলসিএম হবে এখানে টেন, তাহলে আমরা উপরে এখানে লিখতে পারবো ফাইভ প্লাস টু মাইনাস ওয়ান, তাহলে এটা হবে আমাদের দেখো সিক্স বাই টেন, সিক্স বাই টেন মানে এটা হয়ে যাবে আমাদের থ্রি বাই ফাইভ। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর মান আমরা কত পেলাম, থ্রি বাই ফাইভ। এবার এখানে দেখো কত রয়েছে, পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তাহলে এখানে দেখো এ সেটটার সাথে ইন্টারসেকশন করছে কার, এ ইউনিয়ন বি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো এটা মানে আমাদেরকে কাকে দেবে, এ সেটটাকে দেবে। তাহলে এটার সমান আমরা লিখতে পারবো পি অফ এ ডিভাইডেড বাই পি অফ এ ইউনিয়ন বি। পি অফ এ মান দেখো আমরা জানি ওয়ান বাই টু, পি অফ এ ইউনিয়নের বি মান আমরা জানি থ্রি বাই ফাইভ, তাহলে সমান ওয়ান বাই টু ইন্টু ফাইভ বাই থ্রি সমান ফাইভ বাই সিক্স। তাহলে আমরা কত মান পেলাম, ফাইভ বাই সিক্স, যেটা আছে অপশান সিতে। দেখো দশের অঙ্ক কী দেওয়া রয়েছে, পি অফ এ ইন্টারসেকশন বি সমান ফাইভ বাই থার্টিন হলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান হবে ফোর বাই থার্টিন, সিক্স বাই থার্টিন, সেভেন বাই থার্টিন আর এইট বাই থার্টিন। দেখো দশের অঙ্কতে কার মান দেওয়া রয়েছে, পি অফ এ ইন্টারসেকশন বি সমান বলা রয়েছে ফাইভ বাই থার্টিন, মান বের করবো কার, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা সমান আমরা কী লিখতে পারি না, পি অফ এ ইন্টারসেকশন বি পুরোটার কমপ্লিমেন্ট। আবার এটা সমানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেখো দেওয়া রয়েছে ফাইভ বাই থার্টিন, তাহলে ওয়ান মাইনাস ফাইভ বাই থার্টিন সমান এটা মান আমরা পাবো এইট বাই থার্টিন, যেটা রয়েছে অপশান ডিতে। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।